এটা হচ্ছে আমার রেকর্ড দেখেই ব্রেক করার ইচ্ছা হয়েছে। আমি যখন কোভিডের সময় একটু বাসা ছিল, তখন আমি অবসর সময় চিন্তা করলাম যে বসে না এমন কিছু একটা করি যেটা ভ্যালুয়েবল হবে, স্কিল রিলেটেড হবে, প্লাস আমার সিটিকে রিপ্রেজেন্ট করা যাবে। তা আমি এই গিনেস বুকের সোশ্যাল যত প্ল্যাটফর্মগুলো আছে ওগুলোর ফলোয়ার এবং সবসময় দেখি যে ওরা কী ধরনের রেকর্ড ব্রেক করে। তো ওইখান থেকে আমি দেখলাম এই রেকর্ডটা যে এরকম, তখন চিন্তা করলাম যে আমিও এটা চেষ্টা করতে পারি। তখন থেকে অল্প অল্প চেষ্টা করছি। তো এরপরে এই বছরে আমি চিন্তা করলাম যে আমি অ্যাপ্লিকেশনটা করে ফেলি, করলে হয়তো আমার অ্যাপটা দেওয়া হয়ে যাবে, ট্রাই করা বেশি। তো এরপর আমি আগস্টে অ্যাপ্লিকেশন করি। অ্যাপ্লিকেশন করার পর ওরা আমাকে একটা লিঙ্ক পাঠায় যেখানে আমাকে এভিডেন্স সাবমিট করতে বলে। এখানে ওদের তারপর আমি 24 সেপ্টেম্বর অ্যাটেম্প নেওয়ার জন্য করি। 24 সেপ্টেম্বরে আমি সব এভিডেন্সগুলো পাঠাই, যেমন ভিডিও এভিডেন্স, কভার এভিডেন্স, উইকনেস এভিডেন্স, টাইম কিপার, ওদের আর অনেক মেজারমেন্ট এভিডেন্স আছে। তা এগুলা সব কিছু পাঠানোর পর ওরা একটা টাইম দেয় যে অ্যাটলিস্ট 2 মাস বা 3 মাস লাগতে পারে, সর্বোচ্চ 3 মাস সময় লাগতে পারে আমাদের এটা জাজ করার জন্য। এরপর আমরা রেজাল্ট পাঠাবো। তো এরপর আমি 30 নভেম্বর আমি ইমেল পাই গিনেস ওয়ার্ল্ড রেকর্ড থেকে যে কংগ্রেচুলেশন, আপনার রেকর্ডটা সফল হয়েছে, অ্যাপ্রুভ হয়েছে, এখন আপনি অফিসিয়ালি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডার এইটার জন্য, এই রেকর্ডটার জন্য। গিনেস ওয়ার্ল্ডের যে একটা স্থান করে নিতে পারছে আমার কাছে খুবই ভালো লাগছে। আরও আগিয়ে যাক, সামনের দিকে এগিয়ে যাক, এই দোয়া করি। আমি এখন বর্তমানে একটা এনজিওর সাথে সংযুক্ত আছি, যেটা হচ্ছে স্কোপ, আর আরও একটা এনজিওতে আমি ভলান্টিয়ারিং করি, এটাই নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। আসলে আমার কাজের ক্ষেত্রে এইটা আসলে সবার জন্য একটা আনন্দের বিষয় যে আমি এরকম একটা রেকর্ড ব্রেক করছি, কিন্তু এটা আমাকে কতটা সুফল বা এটার কোনো মনিটারি ভ্যালু আছে কি না এটা আমি ঠিক বলতে পারবো না। তবে আমি খুব আনন্দিত ব্যক্তিগতভাবে, কারণ আমি বাংলাদেশের দ্বিতীয় মহিলা হিসাবে এবং বরিশালের, বিশেষ করে আমি, আমার সবসময় এইটাই ছিল যে আমি বরিশালের জন্য কিছু একটা করবো। তো সেই জন্য আমার খুব আনন্দ বা গর্বিত মনে হচ্ছে যে আমি এরকম একটা কিছু করতে পারছি। আর বিশেষ করে মহিলারা, বাংলাদেশে যিনি প্রথম করছিল, তো এটা ছিল 2002 সালে নিপাইছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড। তো এরপরে আর কেউ কোনো মহিলারা ট্রাই করে এই ধরনের অ্যাটেম্পগুলোতে দেখা যায় না সাধারণত। তো এই জন্য আমি চিন্তা করলাম যে আমি যদি এরকম কিছু একটা করি, দেখা গেছে ভবিষ্যতেও আরও মহিলারা, বিশেষ করে তারা অনেক ইন্সপায়ার হবে। আর যেটা হচ্ছে যে অনেকেই চিন্তা করে যে বিবাহিত মহিলারা কী করবে, বিবাহিত মহিলাদের এই এই ধরনের রেকর্ড অ্যাটেম্প বা এই ধরনের তারা আসলে উৎসাহী নাই এই কাজগুলো করার জন্য। তো এই ক্ষেত্রে আমি বলবো যে তাদেরও উৎসাহ হওয়া উচিত এই কাজগুলোর ক্ষেত্রে, এবং আমার মনে হয় ভবিষ্যতে আমাকে দেখে আরও অন্যরা ইন্সপায়ার। এ লাভ হচ্ছে আমি যেটা মনে করি, দেশ, নিজের দেশকে রিপ্রেজেন্ট করা, নিজেকে রিপ্রেজেন্ট করা। আর যদি কেউ এটাকে অফিসিয়ালি বলতে, মানে চাকরির ক্ষেত্রে বা অন্য ক্ষেত্রে কাজে লাগাইতে পারে, সেই ক্ষেত্রেও একটা নিজের অপশন রয়েছে, নিজের ব্র্যান্ড প্রতিষ্ঠান করা যায়, ব্র্যান্ড প্রতিষ্ঠা করা যায় এইটার মাধ্যমে, সেগুলোও তারা হবে। এই ক্ষেত্রে আমি বলবো যে বাংলাদেশের মহিলারা আমাকে দেখে আরও ভবিষ্যতে আরও ইন্সপায়ার হবে এই ধরনের রেকর্ড ব্রেক করার জন্য, কারণ মহিলাদেরকে সাধারণত এই এই ধরনের অ্যাটেম্প নিতে দেখা যায় না। তো এইটাই আমি মনে করি যে ভবিষ্যতে তারা আরও চেষ্টা করবে নিজের জন্য এবং নিজের শহরের জন্য, দেশের জন্য চেষ্টা করবে। আমাকে সে ইউটিউব দেখে এগুলো দেখে অনেক উদ্বুদ্ধ হচ্ছে যে আমি এটা গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করতে চাই। আমাকে বললো যে একবার আমাকে এতগুলো কয়েন এনে দেবে। আমি কয়েন প্রথমে 5 টাকা দামের 100 কয়েন এনে দিলাম। তখন ওইটার মাপটা কার্যকর ছিল না, তারা যে মাপটা বলছে ওই মাপটার সাথে ইকুয়াল ছিল না। পরবর্তীতে আমি 1 টাকার 100 কয়েন জোগাড় করে তাকে আমি সংগ্রহ করে দিলাম। পরবর্তীতে সে অনেকদিন, দীর্ঘ 1 থেকে 1.5 মাস এটা চেষ্টা করে, চেষ্টা করার পর সে এটা ভিডিও ডকুমেন্টস তৈরি করে, তৈরি করার পর সে এটা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে সাবমিট করে। সাবমিট করার প্রায় 1 থেকে 1.5 মাস পরে তারা আবার মেলটা রিপ্লাই করে যে আপনার এটা অ্যাকসেপ্ট হয়েছে এবং আপনি গিনেস ওয়ার্ল্ডে রেকর্ড করছে। হ্যাঁ, আর আমি মানে তখন খুব সে এক্সাইটেড ছিল, মানে এত এক্সাইটেড যা ভাষায় বলা যাবে না। এখন মানে তার এই অনুভূতি দেখে আমার এত ভালো লাগতেছে যে তার এই কষ্টটা খুবই একটা সার্থক হয়েছে, এবং দেশের জন্য যে এই প্রথম বাংলাদেশ প্লাস বরিশাল, তো বরিশালে একটা মানুষ
শুধু বাংলাদেশ না, আমি বরিশালটাকে বেশি রিপ্রেজেন্ট করতেছি। বরিশালে একটা মানুষ বাংলাদেশের জন্য এত এতবার একটা সুনাম বয়ে নিয়ে আসছে, এই জন্য আমি খুবই খুবই গর্বিত। আর শেষ যদি আরও ভবিষ্যতে আরও ভালো কিছু করতে যায়, আমি তাকে সর্বদা সবসময় সব কিছু তাকে আমি সর্বদা সাহায্য করে যাচ্ছি।